নমস্কার, আমি সুকান্ত স্যার। আমার সুকান্ত টিউটর রুমের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি জীবন বিজ্ঞানের যে তোমাদের ঘ বিভাগের 5-6-30 অর্থাৎ 6টি প্রশ্ন লিখতে হয়, আমি 7টি কোশ্চেন সাজেশন রেখেছি। এই সাজেশন বৈশিষ্ট্য এই সাজেশন 100% কমন। আমি অঙ্ক সাজেশন, আমি ইতিহাসের সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি, তাই বলি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো এবং এই সাজেশনটি তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তারাও যাতে 50 নম্বর পাওয়ার সুযোগ পায়। এবার আসলে আমি সাজেশনটি প্রকাশ করি। প্রথম কোশ্চেন, মানব চক্ষুর অক্ষিগোলকের লম্বচ্ছেদের পরিচ্ছদ চিহ্নিত অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত কর। ক কর্নিয়া, খ রেটিনা, গ লেন্স, ঘ সিলিয়ারি বডি, উঙা অন্ধবিন্দু। তারপরে প্রশ্ন, মাইক্রোপ্রোগ্রেশন পদ্ধতিতে বিভিন্ন ধাপগুলি লেখচিত্রের মাধ্যমে দেখাও স্বপরাগ ও ইতর পরাগের মধ্যে পার্থক্য লেখো। তারপরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, মাটি ও জলের ওপর অম্লীকরণের ফলাফল বিশ্লেষণ করো। নাইট্রোজেন আবদ্ধকরণে স্বাধীনজীবী ও মৃতজীবী ব্যাকটেরিয়ার ভূমিকা বর্ণনা করো। তারপরের প্রশ্ন, সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়ানোর জন্য তুমি কী কী প্রস্তাব করবে তা লেখো। বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন কীভাবে জীব বৈচিত্র্যের হ্রাস ঘটায় তার ধারণা মানচিত্র নির্মাণ করো। তারপরের প্রশ্ন, একজন স্বাভাবিক বাহু মহিলার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহে উৎপন্ন পুত্র কন্যাদের হিমোফিলি হওয়ার সম্ভাবনা কতখানি তা চেকারবোর্ডের সাহায্যে দেখা। বর্ণনাটা রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন। তারপরের প্রশ্ন, ষষ্ঠ প্রশ্ন, সেন্টোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমের প্রকারভেদগুলি লেখো। উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজননের বংশবিস্তার ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের পুনরুদ্ধারে JFM এর 3টি কার্যকারিতা লেখো। XC2 ও ইনসিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য লেখো। রেড পান্ডা সংরক্ষণে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে। সুতরাং আমি এখানে এই ঘ বিভাগের তোমাদের যে 6টি প্রশ্ন লিখতে আমি সাজেশন দেবে, 7টি প্রশ্ন দিচ্ছি, অবশ্যই সাজেশন 100% কমন করবে, তাই বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো, যাতে এই যে সাজেশনগুলো আমি প্রতিদিন দিচ্ছি তোমরা 50 নম্বর তোমরা অবশ্যই কমন পাবে। তো কমন পেয়ে মাধ্যমিকে 50 নম্বর পাওয়া নিশ্চিত করবে। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম। ধন্যবাদ।